Have one of them. Yes. Like in the top of the building. I'm only one for this. Okay. So, আজকে আমরা চলচ্চিত্রের আমরা কিছু বেসিক সূত্র নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি চলচ্চিত্রের যে বেসিক সূত্রগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে, ম্যাথ বা ম্যাথের সমাধান করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো এটা খুবই খুবই সোজা, তোমাদের আমি তিনটা বেসিক সূত্র দিব এবং এই তিনটা বেসিক সূত্র থেকে সবগুলো সূত্রই আমরা আনতে পারবো, এরকম টেকনিক দেখাবো। সো অনেকে কি করে, এটা মুখস্থ করার চেষ্টা করে সাধারণত, যে সবগুলো সূত্র তারা মুখস্থ করে ম্যাথে অ্যাপ্লাই করতে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে একটু অসুবিধার সম্মুখীন হয়। সো অ্যাকচুয়ালি একটা ম্যাথ পড়ার পরে আমি কিভাবে এই মানে এই ম্যাথ গুলো করবো সেগুলোর একটু ইনস্ট্রাকশন দিব আমি। সো সরাসরি আমরা চলে যাই, সেটা হচ্ছে বেসিক সূত্রের ক্ষেত্রে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি জাস্ট একটু লিখলাম যে বেসিক সূত্র সমূহ, এটা লিখলাম বেসিক সূত্র। ওকে, সো এখন আমরা বেসিক সূত্রের প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বলা হচ্ছে I। এখন আমাদের জানতে হবে যে এই যে এই তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ I মানে কি। সো আমি আগেই বলছি যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বা চার্জের প্রবাহ। তুমি যেটার প্রবাহ ধরো, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বা চার্জের প্রবাহ। সাপোজ আমি এইরকম একটা তার নিলাম এবং এই তারের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে আমি ইলেকট্রন প্রবাহিত করলাম এবং এই তারের মধ্য দিয়ে যখন আমি ইলেকট্রন প্রবাহিত করলাম, আমি বললাম যে এখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহিত হচ্ছে। বাট ম্যাথমেটিক্যালি যখন আমি যাব তখন এটা ডিফিনেশনটা হবে ঠিক এরকম, হ্যাঁ তড়িৎ ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, বাট তড়িৎ প্রবাহের একটা ম্যাথমেটিক্যাল যে ডিফিনেশনটা থাকবে সেই ডিফিনেশনটা হচ্ছে যে একটি তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, খেয়াল করো এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, একটি তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা যে পরিমাণ চার্জ বা যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, খেয়াল করো আমি কি বললাম যে এই যে তার, এই তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে জয়টা আদান, ধরো যে পরিমাণ, ওটাকে আমি জয়টা ধরতেছি, যতটা আদান, যতটা আদান প্রবাহিত হয় ঠিক ওই ততটা আদানকে সাধারণত বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তার মানে আমাদের আগের বেসিকও ঠিক আছে, আগের বেসিক হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বা চার্জের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, এবং আমরা একটা ম্যাথমেটিক্যাল ডিফিনেশন পাইলাম সেটা হচ্ছে একক প্রস্থ, সরি যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয়। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিফিনেশনটা লিখবো এবং এই ডিফিনেশন থেকে কিভাবে আমরা মানে সূত্রটা আনতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। সো একটু জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তাদের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলি। সো তোমাদের বইয়ে যেই আমরা যেই সূত্রগুলো অধিকাংশ সূত্রগুলো দেখি সেগুলো হচ্ছে মানে ডেফিনেশনটা থেকে সূত্রটাকে তৈরি করে। সো আমি ডেফিনেশনটা থেকে সূত্রটা আমরা কিভাবে তৈরি করব সেটার একটু সিস্টেম বা ওয়েটা দেখাবো। সেটা হচ্ছে তোমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সম্ভাব্য চলকগুলো নির্ণয় করতে হবে বা সম্ভাব্য প্যারামিটারগুলো নির্ণয় করতে হবে। তারের, তার তো কোনো প্যারামিটার হইতে পারে না, চলক হইতে পারে না, প্রস্থচ্ছেদের প্যারামিটার হইতে পারে না, চলক হইতে পারে না, কিন্তু মধ্য হইতে পারে না, দিয়ে হইতে পারে না। বাট যখন তুমি সময়ের মধ্যে যাবা তখন এই যে সময়, এই সময়টাকে কিন্তু আমরা একটা প্যারামিটার হিসেবে ধরি এবং এই এই টাইমটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি বা এটা হচ্ছে চেঞ্জ, এটা চেঞ্জ হয় একটা রাশির ক্ষেত্রে। যদি একটু বড় করে দেখায় তখন হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম যে সময়ের ক্ষেত্রে এটা, এবং যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে এই আধানটাকেও প্যারামিটার ধরা যায়। কারণ হচ্ছে আমরা ওই আধান নিয়ে আলোচনা করতেছি, আধানের যদি কোনো চেঞ্জ হয় তখন তড়িৎ প্রবাহেরও চেঞ্জ হবে, আবার সময়ের যদি কোনো চেঞ্জ হয় তড়িৎ প্রবাহেরও চেঞ্জ হবে। বাট এই যে এই কথাটার মধ্য, এটার যদি কোনো চেঞ্জ হয় কিচ্ছু হইতেছে না, দিয়ে, অর্থাৎ এই কথাগুলোর মাঝখানে যে কথাগুলো এগুলোর কোনো সিগনিফিকেন্স নেই, এবং শেষমেশ আমরা যে চলকটা পাবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, খেয়াল করো।
তার মানে আমরা এই ডেফিনেশনটাতে তিনটা চলক পাইছি, এবং তিনটা চলকের একটা হচ্ছে সময়, একটা হচ্ছে আধান, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এবং তোমাদের বইয়ে ডেফিনেশন থেকে সূত্র আনার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা প্রথমে আগে এই চলকগুলো নির্ণয় করবা, দ্বিতীয়ত এই চলকগুলোর জন্য আমরা কি কি মানে সাইন ইউজ করি সেই সাইনটা লিখবা, আমরা কি কি সাইন ইউজ করি। তো আমি যদি দেখাই যে আমরা এই সময়ের জন্য আমরা সাধারণত টি সাইনটা ইউজ করি, আমরা সাধারণত টি সাইনটা ইউজ করি, এবং এই যে আধান, আধানের জন্য আমরা কিউ সাইনটা ইউজ করি, এবং এই যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের জন্য আমরা আই সাইনটা ইউজ করি। এখন খেয়াল করো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই ডেফিনেশনটা থেকে আমরা সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করবো, বা সূত্রটা কিভাবে আসছে সেটা দেখার চেষ্টা করবো। তো আমরা যদি ডেফিনেশন থেকে যাই তখন আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে খেয়াল করো, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আমি জানি না যে একক সময়ে হচ্ছে কিনা। সো আমরা প্রথম এই প্যারামিটার গুলো দিয়ে কাজটা করবো, সেটা হচ্ছে ধরি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, কিউ পরিমাণ আধান প্রবাহিত, কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। সাপোজ এরকম দেখলাম যে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। এখন ডেফিনেশন অনুযায়ী, ডেফিনেশনে কি বলছে যে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, তোমাকে একক সময় বলছে, এক সেকেন্ডে সাপোজ। সো এদিকে তুমি বলছো যে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, সো তুমি যদি ওই ঠিক নিয়ম করো, দ্যাট মিন্স একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি পরিমাণ আধান প্রবাহিত হয়। এবং তুমি কিন্তু এইটাই লিখছো যে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। খেয়াল করো এই যে এই এই পরিমাণটা, এই পরিমাণটা কিন্তু একক একক সময়ে প্রবাহিত আধান। সূত্র পাইলাম সেটা হচ্ছে আই সমান সমান কিউ বাই টি, এবং সূত্রটা আমরা ডেফিনেশন থেকে তৈরি করলাম, ডেফিনেশনটা ছিল তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। কিভাবে আমাদের তৈরি করতে হবে সূত্রগুলো সেটাও দেখালাম। সো তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথম এই বেসিক সূত্রটা আমি একটু লিখে নিব, সেটা হচ্ছে যে আই সমান সমান কিউ বাই টি। সো আই সমান সমান কিউ বাই টি, এটা হচ্ছে সাপোজ এক নম্বরে দিলাম আই সমান সমান কিউ বাই টি। তারপরে আমরা আরেকটা বেসিক সূত্রে চলে যাবো, সেটা হচ্ছে বিভব। খেয়াল করো এখন বিভবের ক্ষেত্রে আমরা যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে বিভবের ডেফিনেশনটা হচ্ছে আগে বিভব নিয়ে অনেক পড়েছি, জাস্ট এই জায়গায় ডেফিনেশন থেকে আমরা কিভাবে সূত্রটা আনতেছি সেটা নিয়ে আলোচনা করবো। সো বিভবের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, সাপোজ এটা একটা তড়িৎ ক্ষেত্র, এবং এই এটা এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্র একবার রাখছে, এবং অসীম দূরত্ব থেকে, এটা হচ্ছে অসীম দূরত্ব, সাপোজ ধরে নিলাম যে অসীম দূরত্ব, সো এই অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে, খেয়াল করো এক কুলম, এবং এইটা যে আধানটা হবে সেটা হচ্ছে ধনাত্মক আধান প্লাস ওয়ান কুলম, এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, সাপোজ ধরলাম যে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ দশ জুল পরিমাণ কাজ করতে হয়েছে, দ্যাট মিন্স দশ জুল পার কুলম, অর্থাৎ প্রতি জুল আনতে যে দশ জুল কাজ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে বিভব, এবং এটার একক বলা হচ্ছে ভোল্ট, মানে জুল পার কুলমকে বলা হচ্ছে ভোল্ট। সো সেটাতে আমি যাচ্ছি না, সেটা হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ডেফিনেশনটা লিখবো, এবং ডেফিনেশন থেকে সূত্রটাকে বের করবো, এবং সূত্রটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে, খেয়াল করো অসীম দূরত্ব থেকে আমি এটা একটু এই জায়গায় নিই, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে এক কুলম, এক কুলম ধনাত্মক আধানকে, ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ
কাজ করতে হবে, যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব বলে। কি বললাম, অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে বিভব। এখন আমি আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ডেফিনেশন থেকে যখন আমরা সূত্রগুলো তৈরি করি তখন তোমার প্রথম কাজ হচ্ছে প্যারামিটার গুলো চিহ্নিত করা বা চলক গুলো চিহ্নিত করা। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে লেখা আছে অসীম দূরত্ব, অর্থাৎ দূরত্ব একটা প্যারামিটার, দূরত্ব প্যারামিটার থেকে এক কুলম ধনাত্মক আধান কি, দ্যাট মিন্স আধান হচ্ছে একটা প্যারামিটার, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ঠিক আছে, কাজ হচ্ছে একটা প্যারামিটার, তাকে বিভব বলে বা তড়িৎ বিভব বলে। দ্যাট মিন্স আমরা এই জায়গায় চারটা প্যারামিটার পাইলাম, সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। আমার দ্বিতীয় কাজ যেটা, সেই দ্বিতীয় কাজটা হচ্ছে এগুলোর উপরে এইগুলোর জন্য আমরা কি সাইন ইউজ করি সেই সাইনটা লেখা। তো দূরত্বের জন্য আমরা যে সাইনটা ইউজ করি সেটা হচ্ছে ডি বা এস, যেটা লেখো, সাপোজ আমি লিখলাম ডি। তারপরে ধনাত্মক আধান, আধানের জন্য আমরা যে সাইনটা ইউজ করি সেটা হচ্ছে কিউ। কারণ হচ্ছে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয়, মানে হচ্ছে কাজ মানে হচ্ছে ওয়ার্ক, দ্যাট মিন্স আমরা যে প্যারামিটারটা আনি সেটা হচ্ছে ডাব্লিউ। এবং এই যে বিভব, বিভবের জন্য আমরা লিখি, আমি এই প্যারামিটার গুলো পাইছিলাম সেটা হচ্ছে অসীম দূরত্ব, দূরত্বের জন্য ডি, এক কুলম ধনাত্মক আধানকে আধানের জন্য কিউ, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ, কাজের জন্য ডাব্লিউ, তাকে বিভব বলে, বিভবের জন্য ভি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারতেছো আমি কি করবো, সেটা হচ্ছে খেয়াল করো অসীম দূরত্ব, সাপোজ আমি লিখলাম যে অসীম ডি থেকে, ডি থেকে এইটা লিখো প্যারামিটার অনুযায়ী লিখে দেবা কিউ কুলম্ব আধানকে আনতে, আধানকে আনতে, আধানকে আনতে কাজ করতে হয় সাপোজ ডাব্লিউ, বুঝা গেছে? কি বললাম যে অসীম দূরত্ব থেকে কিউ কুলম্ব আধানকে আনতে কাজ করতে হচ্ছে ডাব্লিউ। সো তোমার ডেফিনেশন অনুযায়ী সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে, কিন্তু তুমি তো কিউ কুলম্ব আধান আনছো, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ওই কিক নিয়ম করো, এই যে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যেহেতু ওই কিক নিয়ম হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা ডাব্লিউ বাই কিউ হবে, ডাব্লিউ বাই কিউ জুল। কি বললাম, অসীম দূরত্ব থেকে কিউ কুলম্ব আধানকে আনতে কাজ করতে হয়েছিল ডাব্লিউ জুল। আমরা এই ডিফিনেশন থেকে লিখছি অসীম দূরত্ব থেকে কিউ কুলম্ব আধানকে আনতে কাজ করতে হয়েছিল ডাব্লিউ জুল। সো অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে কাজ করতে হচ্ছে ডাব্লিউ বাই কিউ জুল। সো তুমি দেখো এক কুলম্ব ধনাত্মক আধানকে যে পরিমাণ আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে তুমি বলছিলে বিভব, দ্যাট মিন্স এই ডাব্লিউ বাই কিউ কে, যেহেতু এই ডাব্লিউ বাই কিউ হচ্ছে এক কুলম্ব আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা, সো এটাকে আমরা লিখতে পারি বিভব। দ্যাট মিন্স আমি আরেকটা বেসিক সূত্র পাইলাম, সেটা হচ্ছে ভি সমান সমান ডব্লিউ বাই কিউ, মানে হচ্ছে বিভব সমান সমান কাজ বাই আধান, বুঝা গেছে? সো এই সূত্রটা আমি লিখব, এই সূত্রটা হচ্ছে এটা। সো লিখি ওটা হচ্ছে ঠিক এরকম, ভি সমান সমান ডব্লিউ বাই কিউ, ভি সমান সমান ডব্লিউ বাই কিউ, এবং দুই নম্বর আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে ভি সমান সমান ডব্লিউ বাই কিউ, আর তিন নম্বর আমি যে সূত্রটা লিখব সেই তিন নম্বর সূত্রটা হচ্ছে আমরা অহমের যে সূত্রটা পড়লাম সেই অহমের সূত্রটা হচ্ছে আই সমান সমান ভি বাই আর, আমি এটার প্রমাণ দেখাইছি। সো এই লেকচারে আর এটা নিয়ে আলোচনা করতেছি না, আই সমান সমান ভি বাই আর। তারপরে চার নম্বরে একটা বেসিক সেটা হচ্ছে আমরা জানি যে ক্ষমতা মানে হচ্ছে কাজের হার, অর্থাৎ কাজকে সময় দ্বারা ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষমতা। সো আমরা চার নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে এই জায়গায় একটু ভেজাল লাগতেছে, এটা টু দেই, ডি দেই, সেটা হচ্ছে আই সমান সমান ভি বাই আর ছিল, আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পি সমান সমান অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ বাই সময়, দ্যাট মিন্স ডব্লিউ বাই টি। ওকে, তো এই যে এই চারটা যে সূত্র, এই চারটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, এবং আমরা যে কোনো মেয়ের
আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের যে ইয়াটা আছে কি বলে চলতরিতের যত মেয়াদ আছে সবগুলো আমরা এই সূত্রগুলোর মাধ্যমেই করতে পারবো, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম। তুলনরোধের ক্ষেত্রে ওই সূত্রগুলো তো আলাদা, ওইগুলো দেখানো হয়েছে, সবগুলোই করতে পারবো। আমাদের এই চারটা সূত্র মাথায় থাকলে আর কিছু মাথায় রাখতে হবে না। এখন অনেক প্রবলেমে করে কি দেখা যায় যে সব সূত্রে মুখস্থ রাখার চেষ্টা করে, কি সমান সমান ভি আই ভি স্কোয়ার আর আই স্কোয়ার আর টি কত কিছু মুখস্থ করার চেষ্টা করে। বাট এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, তোমরা হচ্ছে ম্যাথে কি চাইছে সেইটা অনুযায়ী তোমরা এটাকে ব্যবহার করবা। এখন ম্যাথ কি চাইছে মানে ম্যাথে কি কি দেওয়া আছে, তোমাকে কি কি করতে হবে সেটা থেকে তোমরা ম্যাথটা করবা। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আই সমান সমান কিউ বাই টি, এইগুলো তোমাদের মনে রাখা সহজ এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা ডেফিনেশন থেকে সূত্র আসছে, শুধুমাত্র এইটা আমাদের বিজ্ঞানী অহম দিছিলেন। সো এটা হচ্ছে স্পেশাল একটা সূত্র, স্পেশাল সূত্র আই সমান সমান ভি বাই আর, আর বাকি যে তিনটা সূত্র সেটা হচ্ছে ডেফিনেশন থেকে আসছে। সো তুমি যদি এই সূত্রগুলোও ভুলে যাও, তুমি যদি শুধুমাত্র ডেফিনেশনটা তোমার মনে থাকে যে একটা যে তার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ আধান যায় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ, এরকম যদি তুমি শুধুমাত্র ডেফিনেশনগুলো মনে রাখো তারপরে তোমার এই তিনটা সূত্র বের করে আনা পসিবল। এবং ওহমের সূত্র নিয়ে যেহেতু আমরা ডিটেলস পড়াইছি সেটাও এটা তুমি পারবা। সো আমি যেটাতে যাবো সেটা হচ্ছে আমরা এখন যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে, সাপোজ যে আমরা তো জানি যে এদিকে ক্ষমতার একক মানে হচ্ছে ওয়াট, এবং সবগুলো একক তো আমাদের মোটামুটি জানা, এবং ভোল্টের একক হচ্ছে জুল পার কুলম, আবার আয়ের একক হচ্ছে তোমার এদিকে হচ্ছে সি এদিকে হচ্ছে এস, দ্যাট মিনস কুলম পার সেকেন্ড, এবং এটাকে আমরা এম্পিয়ার বলতেছি। সো আই এর একক এদিকেও এম্পিয়ার আসতেছে, আমাদের এদিকে 100 ওয়াট দেওয়া আছে, ওয়াট মানে হচ্ছে ক্ষমতা, আমাদের দেওয়া আছে পি, ওকে আমাদের দেওয়া আছে কি পি। এখন পি এর মান দেওয়া আছে, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটি বাল্বের ফিলামেন্টের রোধ কত, এবং রোধের জন্য আমরা যে প্যারামিটার ইউজ করি সেটা হচ্ছে আর, আর সমান সমান কত সেটা আমরা জানি না। ক্লিয়ার? আমি কি বললাম, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্যারামিটার গুলো চিহ্নিত করে নাও, যেহেতু 100 ওয়াট দ্যাট মিন্স এটার জন্য যে প্যারামিটার আসতে সেটা হচ্ছে ক্ষমতা। একটি বাল্ব একটি পুরো প্যারামিটার না, বাল্বও কোনো প্যারামিটার না, ফিলামেন্টও কোনো প্যারামিটার না, প্যারামিটার হচ্ছে রোধ, কারণ হচ্ছে এগুলো হচ্ছে চলকের মধ্যে পড়ে, দ্যাট মিন্স তুমি ডিটেক্ট করে নিলা যে এইটা আর এইটা হচ্ছে আমার ইয়া। সো তোমার টার্গেট হচ্ছে তুমি আর বের করবা, বাট তোমার কাছে শুধুমাত্র মান আছে হচ্ছে পি এর, পি এর কি আদৌ পসিবল কিনা, আর একটা তো মান মেবি থাকতে হবে, ইভেন এটা 220 ভোল্ট হয়তো বা 220 ভোল্ট, এখন এটাকে একটু এক্সটেনশন করে দিই, সেটা হচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্যে লাগানো। তো তোমার কাছে আর একটা মান দেওয়া আছে, সেই মানটা হচ্ছে ভি, মানে আমরা যে সাধারণত যেই তড়িৎটা ইউজ করি, আমরা বাসা বাড়িতে যেই তড়িৎটা ইউজ করি সেটা হচ্ছে 220 ভোল্টের তড়িৎ আর কি। সো এই জন্য লিখে দেয় না অনেক সময়, সো তোমরা সবসময় এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে যখন লিখা থাকবে না যে বা এটা বা তোমরা ভি এর মান প্রয়োজনীয়তা অনুভব করতেছো তখন তোমরা 220 বসাই দিবা। সো সেটা আমরা এখন যেটাতে যাবো সেটা হচ্ছে, দেখো আমাকে বের করতে হচ্ছে আর, আমার হাতে আছে পি এবং ভি,
খেয়াল করো, কোনো ম্যাথে যদি পি থাকে তখন তুমি পি থেকে কাজটা শুরু করবা। তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথম যে লেখাটা লিখবা সেটা হচ্ছে তুমি দেখো পি এর জন্য আমাদের একটা সূত্র আছে, বেসিক সূত্র, সেটা হচ্ছে 3 নম্বর সূত্র, পি সমান সমান ডব্লিউ বাই টি। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে পি সমান সমান ডব্লিউ বাই টি সেটা একটু আগে লিখবা, পি সমান সমান ডব্লিউ বাই টি, খেয়াল করো। এখন দেখো যখন তুমি পি সমান সমান ডব্লিউ বাই টি লিখছো তখন কিন্তু এই পি এর মান বের করার জন্য ডব্লিউ বাই টি কোনোটারই মান কিন্তু এই জায়গায় দেওয়া নাই, খেয়াল করো। এদিকে হচ্ছে পি এর মান বের করার জন্য, তুমি পি এর মান বের করার জন্য নিছো। এখন দেখো যে ডব্লিউ টি এই দুইটা প্যারামিটার আছে, বাট এই দুইটা প্যারামিটারের কোনো প্যারামিটারই এইদিকে দেওয়া নাই, অর্থাৎ এদিকে ভি এর মানও দেওয়া নাই, এদিকে আর এর মানও আসে নাই। দ্যাট মিন্স তোমাকে পি রাখতে হবে বাট এগুলোকে সরাইতে হবে, যেহেতু এগুলোর মান এদিকে দেওয়া নেই। যদি এগুলোর মান যদি দেওয়া থাকতো ডব্লিউ টি তখন তুমি মান বসাই করতে পারতা, যেহেতু মান দেওয়া নেই সো এগুলোকে সরাইতে হবে, আমাকে আনতে হবে হচ্ছে ভি আর আর। ওকে, সো এরপর আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে পি সমান সমান ডব্লিউ বাই টি, সেটাতে আমরা কিচ্ছু করতে পারি না। সো আমরা দেখবো আরো কোনো সূত্রে কি ডব্লিউ আছে কিনা। সো আমরা দেখি যে 2 নম্বর সূত্রে ভি সমান সমান ডব্লিউ বাই কি সেটাতে ডব্লিউ আছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করো, আমরা তো আমাদের কাজ হচ্ছে ডব্লিউটাকে তুলে দেওয়া। সো ডব্লিউটাকে যদি তুলতে চাই আমরা এই জায়গায় লিখতে পারি ডব্লিউ সমান সমান ভি কিউ। সো আমরা এটাকে লিখবো এইদিকে ডব্লিউ সমান সমান ভি কিউ টি। সো একটা জিনিস খেয়াল করো, তুমি যখন ডব্লিউটাকে তুলছো তখন এই যে এই জায়গার যে ভিটা ছিল এই ভি একটা জানা প্যারামিটার তোমার এই সূত্রে আসা পড়ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি কিউ বা টি এই কোনোটারই মান এই জায়গায় দেওয়া নাই, পি ভি আর কোনোটাতে দেওয়া নাই। তুমি কি করলা প্রথম কাজটা দেখো পি সমান সমান ডব্লিউ বাই টি, তুমি যেই টার্গেট নিয়েছো সেটা হচ্ছে তুমি এই প্যারামিটারগুলোকে সরাইয়া দিবা, তুমি এই প্যারামিটারগুলোকে একেবারে রাখবা না, কারণ হচ্ছে তোমার যেহেতু এই জায়গায় প্যারামিটারগুলোর মান দেওয়া নাই, ভি এর মান দেওয়া আছে, আর এর মধ্যে তোমাকে বের করতে হবে পি এর মানও দেওয়া আছে। সো তোমার টার্গেট হচ্ছে এগুলোকে সরানো। সো সরাইতে গিয়ে যখন ডাব্লিউ সরাইলে তখন দেখবে যে তোমার একটা জানা প্যারামিটার আসলো ভি, ভি এর মান কিন্তু দেওয়া আছে 220 ভোল্ট, ক্লিয়ার, কিন্তু তোমার যেটা দেওয়া না সেটা হচ্ছে কিউ এর মান দেওয়া নাই, টি এর মান দেওয়া নাই। তো তুমি এখন কি করবা যে আমার হাতে যেহেতু কিউ এবং টি এর মান দেওয়া নেই, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু কিউ আর টি এর মান দেওয়া নেই সেহেতু কিউ আর টি কে উঠাই দেবে, আমি দেখি যে কোন জায়গায় কিউ আছে। তখন আমরা ঘুরতে ঘুরতে প্রথম সূত্রে আসলাম, দেখলাম যে আই সমান সমান কিউ বাই টি। এই যে আই সমান সমান কিউ বাই টি, এখানে দেখো কিউ কিউ কে যদি উঠাইতে চাও তাহলে আগে কিউ এর মান বের করতে হবে, দেখবে তুমি লিখতে পারো কিউ সমান সমান আই টি। ওকে, সো তুমি এই জায়গায় এই যে ভি আই ভি কিউ এই জায়গায় লিখতে পারো ভি ইনটু কিউ, কিউ সমান সমান লিখতে পারো আই টি, আর নিচে তো টি আছে। এখন খেয়াল করো, এখন দেখো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই টি আর টি কাটা গেছে, খেয়াল করো নিচে টি আর উপরে টি কাটা গেছে, এবং আমরা আলটিমেটলি যে সূত্রটা পাইলাম সেটা হচ্ছে ভি আই। এখন দেখো আমরা একটা নতুন সূত্র পাইলাম, সেই নতুন সূত্রটা হচ্ছে পি সমান সমান ভি আই, বাট তারপরেও আমরা সন্তুষ্ট না, কারণ হচ্ছে আমরা টিটা বাদ দিতে পারছি, কিউটাকে বাদ দিতে পারছি, বাট আর একটা অজানা চলক আইসা করছে সেটা হচ্ছে আই, যে আইটা আমার এই জায়গায় নাই। যদি আই এর মান এই জায়গায় থাকতো তখন আমি ম্যাথটা করতে পারতাম, যেহেতু আই এর মানটা এই জায়গায় দেওয়া নেই তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দেখবো আমরা আবার সূত্র ঘুরে ফিরে দেখবো আমরা কোন সূত্রটা ইউজ করি নাই বাট সেটার মধ্যে আই আছে, আবার যদি এই সূত্র ইউজ করো তাহলে কিন্তু হবে না, কারণ এই সূত্র তুমি একবার ইউজ করে ফেলছো। সো আবার আই আছে, এটা হচ্ছে 3 নম্বর সূত্র, এটা এখনো ইউজ করো নাই, এটা হচ্ছে আই সমান সমান ভি বাই আর। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই আই এর পরিবর্তে এই জায়গায় লিখতে পারো ভি বাই আর, দ্যাট মিন্স ভি ইনটু ভি বাই আর, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, খেয়াল করো। এখন দেখো এখন কিন্তু তুমি সবগুলাই জানো, পি সমান সমান যে ভি স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর আসছে, এদিকে ভি এর মানও তুমি জানো, পি এর মানও জানো, শুধুমাত্র আর এর মানটা জানো না, এখন আর এর মান তুমি বের করতে হবে। সো আলটিমেটলি এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেই সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, কিন্তু অনেক কোলা বাইনারি এগুলো মুখস্ত করার চেষ্টা করে, মানে এই পি সমান সমান ভি আর, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান সমান আই স্কোয়ার আর, অনেক মানে সবাই এরকম করে মুখস্ত করার চেষ্টা করে, তোমার কিচ্ছু মুখস্ত করার দরকার নেই, তুমি জাস্ট এই 4টা বেসিক সূত্র মাথায় রাখবা, এবং 4টা বেসিক সূত্রে 3টাই হচ্ছে তোমার ডেফিনেশন থেকে আসে, একটা ওহমের সূত্র, সো ওইগুলো নিয়ে চিন্তা করার কিচ্ছু না, আই সমান সমান কিউ বাই টি, বি সমান সমান ডাব্লিউ বাই কিউ, আই সমান সমান বি বাই আর, পি সমান সমান ডাব্লিউ বাই টি, তুমি নিজেই জানো পাওয়ার মানে হচ্ছে কাজের হার, মানে কাজকে টি দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তা হচ্ছে পাওয়ার, তুমি নিজেই জানো যে আধানকে একক সময়ে আধান হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, আবার এই এক কুলম্বকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে বিভব, সো ওইগুলো জানোই, সো এগুলো করতে না, তুমি যেটা করবে সেটা হচ্ছে এই ম্যাথটা দেখবা, ম্যাথের যে ডাক সেই ডাক অনুসারে তোমাকে অঙ্ক করতে হবে, সেটা দেখার পরে তুমি ডিসিশন নিবা তুমি কোন সূত্রটা ইউজ করবা, বাট ওই সূত্রটা তুমি বের করে নিবা, তুমি মুখস্থ করতে পারবা না।
ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক। আমরা যদি আরো এক দুটো অঙ্ক ম্যাথ প্রবলেম সলভ করতে চাই, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরো এক দুটো যদি সলভ করতে চাই, তারপরে আরো যদি এরকম দেখি আছে কিনা একটু দেখতে হবে আমার। আচ্ছা আমরা আর একটা ম্যাথ দেখতেছি, সেই ম্যাথটা এখন যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো সেটা হচ্ছে যে আমি একটু কমা সাইটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালাল, প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত শক্তি ব্যয় হবে? আচ্ছা সো কত শক্তি ব্যয় হবে এটা জানো, তোমাকে যেটা করতে হবে সেটা আছে কোন কোন প্যারামিটার দেওয়া আছে সেটাকে লিখে নাও, এদিকে এদিকে লিখতে পারো যে দেওয়া আছে প্যারামিটার গুলো কোন কোনটা ডাইকের মধ্যে আছে সেটা লিখে করো। সাইট ওয়াট অর্থাৎ পি এর মান দেওয়া আছে, একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা দেখো সময়ের মান দেওয়া আছে, তুমি লিখতে পারো টি 30 দিন, এটা তো সময়ের মধ্যেই পড়ে, এটা সময়ের মধ্যে অ্যাড করে নিলাম, কত শক্তি ব্যয় হবে দ্যাট ইজ ডব্লিউ সমান শূন্য। তাহলে তোমাকে এখন কাজ করতে হবে এই তিনটা প্যারামিটার নিয়ে বা এই তিনটা চলক নিয়ে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডব্লিউ, ঠিক আছে? সো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি আবার পি থেকে কাজটা শুরু করো। সো এই যে পি, আমরা পি সমান সমান জানি ডব্লিউ বাই টি, সমান সমান কি জানি ডব্লিউ বাই টি। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে খেয়াল করো পি সমান সমান জানি ডব্লিউ বাই টি, আবার আমাকে টি রাখতে হবে কারণ টি এদিকে আছে, আবার ডব্লিউ রাখতে হবে, এটা সহজ হয়ে গেল, শিখতে হবে সহজ হয়ে গেছে, সবই তো আছে ডব্লিউ ডব্লিউ সমান সমান পি টি মান দিলে তো হয়ে যায়। আন্দোলিত হয়ে যায় কারণ পি এর মানও দেওয়া আছে, সাইট ওয়াট কি এর মানও দেওয়া আছে, তোমাকে এটা সহজ হয়ে যায় ম্যাথটা। সো এখানে দেই যে সাইটের একটি বাল্ব এর রোধ হচ্ছে, সাইটের একটি বাল্ব এর রোধ, এর রোধ ৩০ ওহম এবং ফলে এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে শক্তির মান আচ্ছা দেখি আমরা কি হয়।
সেটা হচ্ছে এখানে লেখা আছে 220 ভোল্ট বিভব পার্থক্যে জ্বলতে থাকা বাল্বের রোধ 30 ওহম হলে এবং এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ক্ষমতা কত? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে আমরা প্যারামিটার বলি, তো সেটা হচ্ছে প্যারামিটার হচ্ছে ই, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে ওহম অর্থাৎ আর, আরেকটা হচ্ছে আই। সেগুলোর নাম আমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে পি ভি আই আর দেওয়া আছে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমাকে ক্ষমতা বের করতে করতে পি, সো আমি পি থেকে স্টার্ট করলাম, পি সমান সমান ডব্লিউ বাই টি, পি সমান সমান ডব্লিউ বাই টি। যেহেতু ডব্লিউ এর মান দেওয়া নেই, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডব্লিউ এর জন্য দ্বিতীয় সূত্র দেখবো, সো এইটা থেকে আনতে পারি ভি কিউ, ভি কিউ বাই টি, খেয়াল করো আমার ভি এর মান দেওয়া আছে বাট আমি কিউ আর টি এই দুইটার মান জানি না, সো এই দুইটার মানকে আমার সরাইতে হবে, সো আমি দেখব কিউ টি কোনটাতে আছে। সো আমি যদি এইটাতে যাই, খেয়াল করো এখানে দেখো যে কিউ বাই টি এটা সমান লিখতে পারি আই, এই জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে ভি আই, খেয়াল করো ভি ইনটু আমি কিন্তু লিখতে পারি কিউ বাই টি, লিখতে পারি কি দ্যাট মিন্স আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি সমান সমান ভি আই, অর্থাৎ এই দুইটার মানে কিন্তু আমার জানা আছে এবং আমি কিন্তু ক্ষমতা বের করতে পারবো, সেটা হচ্ছে পি সমান সমান যেহেতু ভি আই দেওয়া আছে, সো সো এই যে ভি, ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট অথবা আই, আই এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, এই সূত্রের মাধ্যমে আমি অঙ্কটা করতে পারি অর্থাৎ পি সমান সমান ভি আই। অথবা আমরা এটাকে আর একটু এক্সটেনশন করতে পারি যেহেতু আমার আমাদের কাছে রোধের মান দেওয়া আছে অর্থাৎ আমাদের আই এর মান সাপোজ দরকার নেই, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আই, আই সমান সমান যেটা করতে পারি আবার আই সমান সমান ভি বাই আর লিখতে পারি, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এবং দেখো এইটা দিয়েও কিন্তু তুমি ম্যাথটা করতে পারো, কারণ হচ্ছে এইদিকে ভি এর মানও দেওয়া আছে আর এর মানও দেওয়া আছে, তুমি যদি এটাকে আরেকটা এক্সটেনশন করো না আমি ভি রাখবো না আমি আই রাখবো, সো তুমি যদি আই রাখতে চাও এই জায়গায় আই রাখতে পারো, কারণ হচ্ছে আই সমান সমান হচ্ছে ভি, সরি এই জায়গায় তুমি আই রাখতে পারো, আই রাখার জন্য তোমাকে ভি বাদ দিতে হবে, সো ভি যদি বাদ দাও ভি সমান সমান আমরা লিখতে পারি আই আর, সো খেয়াল করো আই আর ইনটু আই দ্যাট মিন্স বাই সো আই স্কোয়ার, দ্যাট মিন্স এই সূত্রের মাধ্যমে তুমি ম্যাথটা করতে পারো। সো অ্যাকচুয়ালি কি বেসিকটা দিলাম সেটা হচ্ছে তুমি কোন সূত্র ইউজ করবা সেটা তুমি আগে থেকে ডিটারমাইন করতে পারবা না বা আগে থেকে নির্ধারণ করতে পারবা না, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে ম্যাথটা যেটা দেওয়া আছে সেইটার ক্যাটাগরির উপরে, সেইটা থেকে কি তোমার কি তোমার থেকে চাইতেছে, সেইটা থেকে কি আছে আমাদের কি নেই সেটা নিয়ে আমরা চিন্তা করব। প্রথমে সাধারণত পি দিয়ে কাজ শুরু করলে সুবিধা হয়, যদি ক্ষমতাটা থাকে, ক্ষমতা না থাকলে অবশ্য অন্য কথা, বাট ক্ষমতা থাকলে পি থেকে কাজ শুরু করবা, দেখবো যে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এগুলোর ক্ষেত্রে ঠিক এটা হচ্ছে বেসিক, এবং আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জাস্ট এই কয়েক মিনিটের জন্য একটা একটা ইম্পর্টেন্ট বেসিক দেখাবো, সেটা হচ্ছে যে এই যে তড়িৎ আমরা যে সাধারণত ইয়ার ক্ষেত্রে এটা কি বলে ভাষা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেইখানে অ্যাকচুয়ালি কি হয়, সেইখানে যেটা করে সেটা হচ্ছে সেইখানে তড়িৎ শক্তির হিসেব করে অর্থাৎ শক্তি অনুযায়ী তোমাকে টাকা দিতে হচ্ছে, সাপোজ ধরো যে তুমি 10 জুল শক্তি ইউজ করছো এটার জন্য সাপোজ তোমাকে 1 টাকা দিতে হচ্ছে এরকম কিছু, সো এরকম কিছু কিভাবে হয় বা সেটার এককটা কি সেটা দেখাচ্ছি, তো সেটা দেখানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর সূত্রে পি সমান সমান ডব্লিউ বাই টি, অর্থাৎ খেয়াল করো 4 নম্বর সূত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি সমান সমান ডব্লিউ বাই টি, কারণ যেহেতু আমরা কাজ নিব বা শক্তি নিব সেহেতু ডব্লিউ সমান সমান আমরা লিখতে পারি পি টি, তাই না? সো দেখো সো ভাষা বাড়িতে আমরা এই যে শক্তিটা যে ব্যবহার করি সেই শক্তিটার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার এবং সেটাকে ইউনিট বল হয়, কেন এটা আমরা কিলোওয়াট আওয়ার নিলাম খেয়াল করো, এদিকে এই যে পাওয়ার এই পাওয়ারের একক দিতে পারি ওয়াট, পাওয়ার দিতে পারি ওয়াট, এবং এই যে টি, টি এর জন্য দিতে পারি সেকেন্ড, দ্যাট মিন্স আমাদের যে ভাষা বাড়ির যে বিদ্যুৎটা সেই বিদ্যুৎটার একক হওয়ার কথা ছিল ওয়াট সেকেন্ড, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে, বাট যেহেতু এই ওয়াট সেকেন্ড এটা এটা দিয়ে আমাদের মানে একটা ক্ষুদ্র একক, 1 সেকেন্ডে কি পরিমাণ শক্তি যাচ্ছে বাসাবাড়িতে তুমি 14 দিন মানে 30 দিন পরে পরে বিল নেয়, তাই না? সো এই যে সেকেন্ড ওটা যদি আবার দিন থেকে সেকেন্ডে কনভার্ট করাটা অনেকটা মানে আমাদের জন্য একটা কঠিন কাজ, ঠিক আছে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এটাকে একটু বড় এককে নিয়ে যাই, যাতে আমাদেরকে ওই দিনটাকে এতবার গুণ করে দিন থেকে 24 ঘন্টা, ঘন্টা থেকে আবার সেকেন্ড, মানে ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ডে না আসতে হয়, মানে আমাদের এত কাজ যাতে না করতে হয় সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এদিকে ওয়াট
সেকেন্ডটাকে কিলোওয়াট আওয়ারে নিয়ে আসে। এবং এটা যেভাবে নেই সেটা হচ্ছে এই ওয়াট সেকেন্ডটাকে যদি আমরা কিলোওয়াট আওয়ারে নিতে চাই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি যে এক কিলোওয়াট সমান সমান সাপোজ এটা হচ্ছে এক কিলোওয়াট এক সেকেন্ড ছিল, তাই না? এক কিলোওয়াট এক সেকেন্ড, আমি একটু ব্রিফলি লিখি, সেটা হচ্ছে এক কি এক ওয়াট এক সেকেন্ড ছিল। সো এটা ছিল মানে একটা, আমরা এখন এটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন দেখো, এখন হচ্ছে আমরা জানি যে এক কিলোওয়াট সমান সমান হচ্ছে 1000 ওয়াট, তাই না? দ্যাট মিন্স এক ওয়াট মানে হচ্ছে 1/1000 কিলোওয়াট। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এই দিক থেকে 1 ওয়াট সমান সমান হচ্ছে 1/1000, দ্যাট মিন্স 1/1000 কিলোওয়াট। তারপরে যেটা করি সেটা হচ্ছে এক সেকেন্ডকে আবার আওয়ারে কনভার্ট করি। আমরা জানি যে 3600 সেকেন্ড মানে হচ্ছে এক আওয়ার, দ্যাট মিন্স 3600 সেকেন্ড সমান সমান হচ্ছে 1 আওয়ার। সো 1 সেকেন্ড সমান সমান হচ্ছে 1/3600 আওয়ার। অর্থাৎ আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে আমরা 1/3600 আওয়ার যদি সেকেন্ডে থাকে বলতেছি। সো তোমাদের ম্যাথের মধ্যে যদি আওয়ারে থাকে, সো এটা কিন্তু আর 1/3600 দিতে হচ্ছে না, কারণ সেটা কিন্তু আওয়ারেই আছে, তাই না? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এটাকে কিলোওয়াটে নিব আওয়ারে নিব। আমি দেখাচ্ছি আমরা ওয়াট এবং সেকেন্ড থাকলে আমরা কিভাবে কিলোওয়াট এবং আওয়ারে রূপান্তরিত করব। সো এটা হচ্ছে সিস্টেম। সো এটার জন্য যেটা এটাই আনসার লিখতেছে কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এই যে এই যে এই জায়গায় সংখ্যাটা যেটা আসতেছে সেটা অবশ্যই যদি ওয়াট থাকে এবং সেকেন্ড থাকে তখন আসতেছে। এখন তোমার একটা ম্যাথে যদি দেওয়া থাকে যে এত কিলোওয়াটের একটা ইঞ্জিন, তারপর হচ্ছে এত ঘন্টা জ্বলবে, তাহলে কত লোক শক্তি, তাহলে তো তোমার এটা লিখতে হচ্ছে না, কারণ ওটা তো কিলোওয়াট আওয়ারই দেওয়া আছে, তাই না? সো এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে কিলোওয়াট আওয়ার, সো এই কিলোওয়াট আওয়ারটাকে সাধারণত আমরা বলা হয় ইউনিট। আমরা যে বাসা বাড়িতে যেটা বলি সেটা হচ্ছে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটার ক্ষেত্রে আমরা বলি ইউনিট। ক্লিয়ার? তার মানে কি বললাম, ইউনিট মানে হচ্ছে তোমার যে কিলোওয়াট, ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। সো তোমাকে যেটা করতে হবে, তোমার ম্যাথে যদি দেওয়া থাকে যে এত ওয়াটের একটা বাতি এত সেকেন্ড জ্বললে কত শক্তি খরচ হবে, প্রতি ইউনিটের বিদ্যুতের দাম হচ্ছে সাপোজ এত টাকা, কত টাকা বিদ্যুৎ হবে, তখন তুমি ওয়াট সেকেন্ডে লিখবা, ঠিক আছে, বাট ওগুলোতে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে, কারণ তোমাকে ওই দিকে দেওয়া আছে এক এক ইউনিট মানে কি কতটুক কত টাকা দিতে হবে, এক ইউনিট বিদ্যুতের দাম এত। সো যদি ইউনিট দেওয়া আছে তখন তোমাকে ওয়াট সেকেন্ডটাকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে। এখন যদি দেওয়া থাকে যে এমনি যদি দেওয়া থাকে যে এত কিলোওয়াট একটা মেশিন এত কোন চললো এত ঘন্টা চললো, তখন তাকে কি করবো, তখন তোমাকে কি করবো, তোমার যদি কিলোওয়াট আওয়ার দেওয়া আছে, সো তোমাকে তো আর এইটা লিখতে হচ্ছে না, এটা তো কনভার্ট করতে হচ্ছে না, তো কিলোওয়াট আওয়ার এমনি নিয়ে আসা যাচ্ছে। সো এটা ছিল বেসিক। আমরা যখন প্র্যাকটিস পার্টে যাবো তখন এটা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক পার্ট চলতেছে। সো প্র্যাকটিস পার্টে যখন যাবো তখন তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা যে যে ম্যাথ প্রবলেম সলভ করা লাগে সেই ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো এবং আলোচনা করবো। ওকে, থ্যাংকস, আজকে পর্যন্ত, বাই।